নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো মৌডলা মাছের একটি রেসিপি। আর এই রেসিপিটি আমি বলবো না, রান্নার মাধ্যমে আজকে করে দেখাবো। প্রথমে মৌডলা মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো, আর সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর তারপরে নিয়েছিলাম 2 বড় সাইজের আলু, সরু সরু করে টুকরো করে রেখেছি। 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। 1 কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আর 1 বড় সাইজের বেগুন কুচি কুচি করে কেটে রেখেছি। 1 বড় সাইজের টমেটো টুকরো করে রেখেছি। লাগবে হলুদ, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছিলাম 1 সর্ষে বাটা, আর লাগবে ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে, সর্ষের তেল, আর ওখানে নিয়েছিলাম নুন। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি প্রায় 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আর সর্ষের তেলটাকে একটু নেড়ে চেড়ে কিছুটা পরিমাণে মাছ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভাজতে। মাছগুলোকে 2 পিঠ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলোকে 2 পিঠ হালকা হালকাভাবে ভেজে নিতে হবে, খুব কড়াভাবে ভাজলে চলবে না, তাই হালকাভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে বাটিতে তুলে রাখছি। আর বাদ বাকি যে মাছটুকু ছিল সেটুকুও কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলোকেও এবারে আগের মতো করে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা তুলে রেখেছি। আর এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যাওয়াতে এরপরে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো দেওয়ার পরে হালকা নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনের টুকরোগুলো যাতে খুব ভালো করে নরম হয়ে যায়, সেই জন্য বেগুনটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা খুলে দিয়েছি, বেগুনটা খুব ভালো করে নরম হয়ে গেছে। আর এখন বেগুনটাকে তুলে রাখব। আর এরপরে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলোকে হালকা ভেজে এরপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখেছিলাম, এরপরে ঢাকা খুলে দিয়েছি। আর একটু ভেজে এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম টমেটোর কুচিগুলো। টমেটো কুচি দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। সব কিছু দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর সব কিছু দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। আর যাতে খুব ভালো করে কষা হয়, সেই জন্য পরিমাণে জল দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ওই ঢাকাটা রেখেছিলাম প্রায় 5 মিনিট মতো, ঢাকা খুলে দিয়েছি। এরপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছটা। ভাজা মাছটা দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনটা। ভাজা বেগুন দেওয়ার পরে প্রায় 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে দিয়েছি। আর রেসিপিটি একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তাহলে আজকের এই আলু বেগুন দিয়ে মৌডলা মাছের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।